দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, দিন দুনিয়া প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন মৌলানা শেখ ফয়জুল হক আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি অনেক কষ্ট করিয়া অনেক দূর থেকে আইন, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরে। আমাদের সাথে যে দর্শক সকল আছেন অনেকেই কিন্তু আপনার অপেক্ষা করে থাকেন যে কখন আপনি আসবেন এবং এই দিন দিনের প্রোগ্রাম তারা দেখবেন এবং বিভিন্ন প্রশ্নর আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বলার তৌফিক দান করেন। আজকে আমরা আপনার কাছে শুনতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাহ্যিক সৌন্দর্য সম্পর্কে। সুবহানাল্লাহ, সুন্দর, খুব মাশাআল্লাহ, সুন্দর একটা বিষয়, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ হয়তো কন্টিনিউ আরো কয়েক সপ্তাহ ইনশাআল্লাহ, কয়েক সপ্তাহ ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد وعلى آله وأصحابه أجمعين، ومن تبعهم ودعا بدعوتهم وسلك مسلكهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما شمانيت درشوك بندو السلام عليكم ورحمة الله وبركاته الله پاک رب العالمين بشش مهرباني جي الله پاک رب العالمين آج کی آمادر کی و پرتی شبتا ہر نی آئے اپنا در اتی پری انشتان دین دنیا تے حاجر ہوار الله پاک رب العالمين توفیق دان کرسین ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছ থেকেও আশা করব যে আপনারা আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখবেন, আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের অত্যন্ত প্রিয়জন হাফিজ হুসাইন আহমদ সাহেব যে ঘোষণা দিয়েছেন, আজকে আমরা আলোচনা করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ গুণাবলী দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে উত্তম চরিত্র দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত মানব জাতির সরদার। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত নবী আর রাসূলদের ইমাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শাফাআতে কুবরা, যেটা ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবী হবেন যিনি জান্নাতে প্রবেশ করবেন। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে প্রবেশ করার আগে আর কোনো মানুষের জান্নাতে প্রবেশ করার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি থাকবে না। এই সমস্ত জিনিস রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় বড় মুআজিজাগুলো দান করেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ দান করেছেন, যা অন্য কোনো নবী আর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেননি। হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হিদায়াতের সবচেয়ে উত্তম গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআনে করিম দান করেছেন। এই সমস্ত নিয়ামতের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও অনেক গুণাবলী দান করেছিলেন। এর মধ্যে তো একটা উত্তম একটা গুণ হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য হলো যে বাহ্যিক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেহটা ছিল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জসাদে আথার ছিল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বডি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বডির মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দান করেছিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ছিলেন, সাহাবায়ে কেরাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল থেকে নিয়ে পায়ের পা পর্যন্ত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, যেটাকে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য, সাহাবায়ে কেরাম এক একটি জিনিসকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করেছেন। আর উম্মতের কাছে সমস্ত উম্মতকে সাহাবায়ে কেরামরা ঋণী করে চলে গেছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জিনিস তারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন।
সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক সৌন্দর্য দান করেছিলেন। দুনিয়াতে দেখা যায় যে একজন মানুষ যদি একটু সুন্দর হয়ে যায়, তাহলে তার ভিতরে একটু আত্মগরিমা এসে যায়, তার ভিতরে একটু তাকব্বুর এসে যায়, একটু বড়াই এসে যায়। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক সৌন্দর্যের দিক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সবচেয়ে উত্তম ছিল, কিন্তু তারপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিনয়ী আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে নম্র আর ভদ্র মানুষ এই জমিনে আর অন্যজন পাওয়া যাবে না। সম্মানিত দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কিভাবে ছিল। আমরা আলোচনা যাইবার আগে সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা উক্তি দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে লি শামসুন ওয়ালিন নাসি শামসুন, শামসি তাতলুউ বাদাল ইশাই ওয়া শামসুন নাসি তাতলুউ বাদাল ফজরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন উনি বলেন যে মানুষের একটা সূর্য আছে, আর মানুষের সেই সূর্যটা উদিত হয় ফজরের পরে, আর আমারও একটা সূর্য আছে, আর সেই সূর্যটা উদিত হয় ইশার পরে। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে বোঝানো হচ্ছে। কোরআনে কারীমের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে বোঝানো হচ্ছে সিরাজাম মুনীরা, যে রাসূল আপনি হচ্ছেন একজন প্রজ্বলিত একটি বাতির মতো, আপনি সুন্দর, আপনি আপনার লাইট, আপনার নূর সমস্ত দুনিয়া থেকে আধারকে দূর করে ফেলবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী কোরআনে কারীমের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী হাদিসের মধ্যে আসছে। আজকে আমরা এখানে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৌন্দর্য আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলৌকিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্য দান করেছিলেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলহি একজন ইমামে হাদিস আর ইমামে তফসির উনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পূর্ণ সৌন্দর্যটা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৌন্দর্যটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা জাহির করেননি, প্রকাশ করেননি। আর ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলহি বলেন যতটুকু সাহাবায়ে কেরাম সহ্য আর বরদাস্ত করতে পারতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ততটুকু সৌন্দর্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহির করেছেন আর সাহাবায়ে কেরামের সম্মুখে প্রকাশ করেছেন। সাইয়েদুনা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, তার একটি কিতাবই আছে শামাইলু তিরমিজি। এই শামাইলু তিরমিজি গ্রন্থে সাইয়েদুনা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বাহ্যিক যে সৌন্দর্যগুলো আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, চলা ফিরা, কথা বলার স্টাইল, মানুষের সাথে লেনদেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি শামাইলু তিরমিজি নামক গ্রন্থে অনুমানিক 54টা অনুচ্ছেদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমূহ বিষয়গুলো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাবু হুসনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক যে সৌন্দর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। সর্বপ্রথম যে হাদিসটি আমরা আলোচনা করব সেটা হলো সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লাকব হলো খাদিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যখন উনি আসেন তখন তার বয়স ছিল 10 বছর, আর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় তখন তার বয়স ছিল 20 বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উনি 10 বছর খিদমত করেছেন, আর বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি বছর যখন আমি খিদমত করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোনো একটি দিনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মারা বা ধমক দেওয়া তো দূরের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কিঞ্চিত পরিমাণ আমার উপরে রাগ করেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা بالطويل طويل البائن ولا بالقصير ولا بالأبيض الأمهق ولا بالآدمي ولا بالجعد القطط ولا بالسبت، بعثه الله تعالى على رأس 40 سنة فأقام بمكة 10 سنين وبالمدينة 10 سنين، فوتوفاه الله تعالى على رأس 60 سنة وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء. এই হাদিসটি সাইয়েদুনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস নম্বর 3547 আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিস নম্বর 2347 এর মধ্যে বর্ণনা করেছেন। সাইয়েদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটির মধ্যে, সংক্ষিপ্ত একটা হাদিসের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক অনেক সৌন্দর্যকে এখানে বয়ান করে ফেলেছেন। সর্বপ্রথম সাইয়েদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা বয়ান করতেছেন, বলতেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত্তাবিলিল বাইনি ওয়ালা বিল কাসীর, মানুষ অনেক লম্বা হয়ে যায় সেটাও সৌন্দর্যের জন্য মানায় না, আর মানুষ অনেক খাটো হয়ে যাক সেটাও সৌন্দর্য মানায় না।
তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাইয়েদুনা আনাস ইবনে মালিক বলতেছেন লাইসা বিত্তাবিলিল বাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রা অতিরিক্ত লম্বা ছিলেন না, যে একেবারে লম্বা একেবারে আপনার সুপারি গাছের মতো এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। ওয়ালা বিল কাসির, আর না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে খাটো ছিলেন। মানুষ যখন মধ্যম সাইজের হয়, মানুষ যখন মধ্যম হাইটের হয়, এটাই মানুষের জন্য সবচাইতে সুন্দর, আর মানুষকে এটাই সবচাইতে সুন্দর মানায়। সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন লাইসা বিত্তাবিলিল বাইনি ওয়ালা বিল কাসির, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বাও ছিলেন না আর অনেক খাটোও ছিলেন না, অনেক ছোটও ছিলেন না। এবং প্রশ্ন জাগে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাইজের ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা কি ছিল? অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে কানা রাবআতাম মিনাল কওম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইজ ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা ছিল রাবআতাম মিনাল কওম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম উচ্চতার একজন মানুষ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর প্রত্যেকটি জিনিসে খেয়াল রাখবেন আপনার ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, প্রত্যেকটি জিনিসের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা সেটাই উত্তম। তো মানুষের মধ্যে যারা খুব বেশি লম্বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো এত লম্বাও ছিলেন না, আর মানুষের মধ্যে যারা খুব বেশি খাটো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো খাটো ছিলেন না, বরং মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ছিলেন রাবআতাম মিনাল কওম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম হাইটের মধ্যম উচ্চতার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আর এটাই সবচেয়ে উত্তম সাইজ, সবচেয়ে উত্তম হাইট। যে মানুষ যখন অনেক লম্বা হয়ে যায় তখন আবার মানুষ বেমানান হয়ে যায়, আর যখন অনেক খাটো হয়ে যায় তখনও মানুষ বেমানান হয়ে যায়, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যম উচ্চতা দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং আর দেহের রং কি রকম ছিল। আল্লাহু আকবার। সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলতেছেন ওয়ালা বিল আবিয়াদিল আমহাকি ওয়ালা বিল আদমি, আবিয়াদ মানে হলো একেবারে সাদা আর আমহাক মানে হলো একেবারে দবদবা সাদা। সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দবদবা সাদা ছিলেন না, যার মধ্যে কোনো চমক নাই, যার মধ্যে কোনো আকর্ষণ নাই, যার মধ্যে কোনো নূর নাই, যার মধ্যে কোনো আপনার একটা যে আলো সে আলোটা নাই, এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এরকম সাদা ছিলেন না। ওয়ালা বিল আদম, এরপরে বলতেছেন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রংটা ব্রাউন কালারের ছিল না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন দেহের যে রং দান করেছেন, শরীরে যে রং দান করেছিলেন, সেই রংটা একেবারে দবদবা, যার মধ্যে কোনো আকর্ষণ নাই, যার মধ্যে কোনো নূর নাই, এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা রং ছিল না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালারটা, দেহের কালারটা, চেহারার কালারটা আবার ব্রাউন কালারের ছিল না। এখন প্রশ্ন জাগে তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের রং কিরকম ছিল? অন্য হাদিসের মধ্যে সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন কানা আজহারাল লাউন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দেহের রং ছিল আজহারাল লাউন, চমকদার। যে এমন ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আর এমন ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে একটা কালার আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা রং আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রিয়েট করেছিলেন, একটা সৃষ্টি করেছিলেন আজহারাল লাউন, যে আকর্ষিত, যে যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকানো হতো যেমন এমন একটা আজীব সৌন্দর্য, এমন একটা অলৌকিক সৌন্দর্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে প্রকাশ পাইতো, যেটাকে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাষায় বলতেছেন আজহারাল লাউন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং আজহারাল লাউন, চমকদার ছিল, একেবারে ফেড ছিল না, একেবারে অফ হোয়াইট ছিল না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং আজহারাল লাউন। এরপরে সাইয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলের কালার আর মাথার চুলের গড়ন আর স্টাইল কিভাবে ছিল। আল্লাহু আকবার। আপনারা দেখবেন সম্মানিত দর্শকবৃন্দ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন, এক একটা জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আল্লাহ পাক রব্বুল আলামিন লাগিয়েছেন, এটা বোঝা যায় স্পেশাল পিস, এটা মাস্টার পিস। এই সৌন্দর্যের মাস্টার পিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাইয়দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। এখন মানুষ যদি এত সুন্দর হয়ে থাকেন তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কত উত্তম আর কত সুন্দর ছিল তা মানুষের কল্পনার বাইরে চলে যায়। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে আমি আর আপনি আমরা কি বলবো?
স্বয়ং সাহাবাই কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে এমন এমন কবিতা বলেছেন, যে একটি কবিতা তো এই সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললাম যে উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে একটা প্রজ্বলিত সূর্যের সাথে উনি তুলনা করেছেন। আরেকজন সাহাবি যার নাম সাইয়্যিদুনা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় শায়েরু রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি, সেই সৈয়দুনা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মুখে রেখে সামনে রেখে বলতেছেন, আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার থেকে সুন্দর কোনো দিন কোনো মানুষ চোখে অন্য কাউকে আপনার মতো সুন্দর দেখেনি। আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, এখানে দুইটা অর্থ হয়ে যায়। একটা অর্থ, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে আমার এই দুনু চক্ষু দ্বারা আপনার মতো সুন্দর কোনো মানুষ আজ পর্যন্ত আমি দেখিনি। আর অন্য অর্থ হলো আইনিন নাকেরা, যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত মানব জাতি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার শক্তি দান করেছেন, কোনো মানুষ তার চক্ষু দ্বারা আপনার মতো এত সুন্দর মানুষ আজ পর্যন্ত কেউ দেখেনি। আল্লাহু আকবার। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, আর হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মতো এত সুন্দর, এত বিউটিফুল, আপনার মতো এত সুপার, আপনার মতো এত মাস্টার, আপনার মতো এত একেবারে বিউটির যেটাকে একেবারে উত্তম সংস্করণ বলা যায়, আপনার মতো এরকম সুন্দর কোনো বাচ্চা কোনো মানুষকে কোনো মা আজ পর্যন্ত জন্ম দেয়নি। এরপরে সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সৌন্দর্যটা এমন, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখে এমন ভাবে মনে হয় যে আপনাকে সৃষ্টি করা হয়েছে সমস্ত আইব থেকে দূর রেখে, যে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোথাও যেন একটা ফল্ট, কোথাও যেন একটা আইব, কোথাও যেন একটা দোষের কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে না। খুলিকতা মুবাররান, মুবাররা মানে দোষ থেকে মুক্ত। সমস্ত দেখুন, দুনিয়াতে অনেক মানুষ সুন্দর হয়, কেউ সুন্দর আছে কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, কেউ সুন্দর আছে কিন্তু অনেক খাটো হয়ে গেছে, কেউ সুন্দর আছে কিন্তু নাকটা চেপটা হয়ে গেছে, কেউ সুন্দর আছে কিন্তু হাসলে তাকে সুন্দর দেখা যায় না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উইকনেস সৃষ্টি করে রেখেছেন। কোনো মানুষই একেবারে কমপ্লিট না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইব। এরপরে সম্মানিত দর্শকবৃন্দ, মজার কথাটা হলো সাইয়যিদুনা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলতেছেন, কাআন্নাকা কদ খুলিকতা কাইফা তাশা। আল্লাহু আকবার। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দিকে তাকালে মনে হয় যে আপনি যেন নিজে নিজেই আপনি আপনার ডিজাইনটা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আপনি এত সুন্দর, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোন শরীরের বা দেহের কোন অঙ্গ আর প্রত্যঙ্গ নিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দেখলে এভাবেই মনে হয় যে বস এটাই পারফেক্ট, এর থেকে আর বেশি পারফেক্ট হতে পারে না। সেজন্য সাইয়্যিদুনা হাসান বলতেছেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া কাইফা তাশা, যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনার অবলোকন করার পরে, আপনাকে দেখার পরে এভাবে মনে হয় যে আপনি যেন নিজেই আপনি নিজের ডিজাইনটা করেছেন, আপনার এই যে মাস্টার কপি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় হোসেন, দুনিয়ার যে বিউটি আছে এই বিউটির মাস্টার কপি। মাস্টার কবি বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সৌন্দর্য দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে ওনা, ইব্রাহিম আলাইহিস সালামকে ওনা, ঈসা আলাইহিস সালামকে ওনা, মূসা আলাইহিস সালাতু ওয়াসালামকে ওনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৌন্দর্যের মজমা, সমস্ত সৌন্দর্যের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম হলেন সেন্টার পয়েন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুণ, সৌন্দর্য, আখলাক, চরিত্র, ভালোবাসা, প্রেম সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে দান করেছেন, সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেননি। সম্মানিত সম্মানিত দর্শকবৃন্দ, সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, মাথার যে চুলগুলো ছিল সেই চুলের স্টাইলটা কি রকম ছিল। সাইয়যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আর আমি হাদিস বলার আগে আমরা বলে ফেলি যে যখন মানুষের মাথার চুল, কোনো কোনো মানুষের চুল দেখবেন একেবারে সোজা হয়ে যায়, একেবারে লম্বা, মধ্যখানে কোনো কার্ল নাই, আর কোনো কোনো মানুষের একেবারে বেশি কার্লি হয়ে যায়, যে তাদের মাথার চুল মনে হয় স্প্রিং এর মতো, আপনি যখন এরকম টানবেন তখন মাথার চুলগুলো খুলে, আর যখন হাত থেকে ছেড়ে দিবেন বন্ধ হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে যে চুলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, সেই চুলগুলোর নিয়ম কি রকম ছিল, সেই চুলগুলো দেখতে কিভাবে ছিল, সাহাবা একরাম বর্ণনা করেন এই সহিহ হাদিসের, বুখারী শরীফের এই হাদিসের মধ্যে। সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ওয়ালা বিল জাদিল কাতাতি ওয়ালা বিস সাবত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো বিল জাদ আল কাতাত, জাদুল কাতাত বলা হয় যে একেবারে কার্লি হওয়া, একেবারে কার্লি, যে যখন আপনি চুলকে এভাবে ধরে টানবেন তখন চুল খুলবে, আর যখন ছেড়ে দিবেন স্প্রিংয়ের মতো এখন আপনার টাইট হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কেশ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো এরকম ছিল না।
আর ওয়ালা বিসাবত, আর সাবত বলা হয় যে একেবারে সোজা হওয়া, মধ্যখানে কোনো একটা কার্ল না হওয়া। তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আর চুল মুবারক না একেবারে বেশি কার্লি ছিল আর না একেবারে লম্বা ছিল। এখন প্রশ্ন জাগে, তাহলে কিরকম ছিল? যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো একেবারে লম্বা ছিল না আর একেবারে কার্লিও ছিল না আর একেবারে সোজাও ছিল না, তখন প্রশ্ন জাগে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারকগুলো কিভাবে ছিল? তো অন্য হাদিসের মধ্যে অন্য সাহাবি বলেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক কিছু কার্লি আর কিছু স্ট্রেইট। আল্লাহু আকবার! সৌন্দর্য, মাথার চুলের সৌন্দর্যের মধ্যে এটা উন্নত ধরনের সৌন্দর্য হলো যে একজন মানুষের মাথার চুল এভাবে হবে, একেবারে সোজা সহজ সরল হবে না আর একেবারে বেশি কার্লি হবে না, বরং একটু সোজা হবে আর একটু কার্লি থাকবে, একটু এভাবে ওয়েভি থাকবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক কিভাবে ছিল? সাহাবি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার চুল এমন সৌন্দর্য আর এমন উন্নতমানের চুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন যে সেটা আপনার একেবারে বেশি কার্লিও ছিল না, বেশি একেবারে আপনার পেঁচানোও ছিল না আর একেবারে সোজা লম্বা ছিল না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারকগুলো কি ছিল? যে বিট কার্লি অ্যান্ড বিট স্ট্রেইট, কিছু কার্লও ছিল আর কিছু স্ট্রেইটনেসও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুলের মধ্যে ছিল। সম্মানিত দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল হজ আর উমরা ছাড়া, হজ আর উমরা ব্যতীত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মাথার চুল মুন্ডাতেন না, মাথার চুলকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেভ করতেন না, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল রাখতেন। আর যখন রাসূলের পাক লম্বা চুল রাখতেন তখন সাহাবায়ে কেরাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা চুলগুলো কতটুক পর্যন্ত গেলে এর একটা নাম ধারণ করে সে নামটা বর্ণনা করেছেন। আরও যখন লম্বা হইতো তখন আরেকটি নাম, আরও যখন লম্বা হইতো তখন তার আরেকটি নাম ছিল। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা চুল যেটাকে বলা হয় জুলফা, যেটাকে লম্বা চুল বলা হয়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল সাধারণত যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হেয়ার কাট করতেন, চুল কাটতেন, তখন মাথা আপনার এই যে কান আছে কানের মধ্যখান পর্যন্ত রাসূলের পাক যখন রাখতেন তখন এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় ওয়ফরা, হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় ওয়ফরা। আর যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল একটু লম্বা করে ফেলতেন, কানের যে লতি আছে এয়ার লোবস ওখান পর্যন্ত যখন পৌঁছে যেত তখন এটাকে বলা হয় লিম্মা, এটাকে হাদিসের পরিভাষা কি বলা হয়? লিম্মা। আর যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ বা উমরা বা জিহাদে যাওয়ার ইরাদা হতো তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কেশগুলো, মাথার চুলগুলোকে আরও বাড়িয়ে দিতেন আর আপনার কানের লতি থেকে নিচে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো চলে যেত। অনেক সময় আপনার এই ইয়াদরিবু মান কাবাইহি, সাহাবায়ে কেরাম বলেন যে অনেক সময় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ উমরা আর জিহাদে যাওয়ার ইরাদা করতেন তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলগুলোকে ছেড়ে দিতেন আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুলগুলো এমনভাবে মনে হতো যেন কান্দা পর্যন্ত শোল্ডার পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। ওরকম যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতেন তখন ওইটাকে বলা হয় জুম্মা, ওইটাকে বলা হয় জুম্মা। তো যখন সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা লম্বা চুল রাখবো, যখন আমরা ছোটো করে রাখবো তখন এটার নাম হবে অফরা, যখন একটু লম্বা করবো তখন এটার নাম হবে লিম্মা, আর যখন আরও একটু লম্বা করবো তখন এটার নাম হবে জুম্মা। এখন চিন্তা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল লম্বা আর এই চুলগুলো একেবারে পেঁচানো না, একেবারে কার্লি না আর একেবারে সোজা স্ট্রেইটও না, এটার মধ্যে কিছু কার্লও আছে আবার কিছু স্ট্রেইটনেসও আছে। এখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার সাথে এই কালো চুলগুলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সৌন্দর্য দান করতেছে আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সুন্দর লাগতেছিল, আল্লাহু আকবার! একটু আপনার অন্তর দ্বারা একটু চিন্তা করার চেষ্টা করেন, বুঝতে পারবেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সৌন্দর্য দান করেছিলেন। তো সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে আমরা তিনটা কথা বুঝতে পারলাম, যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক গড়ন কিভাবে ছিল, অনেক লম্বা ছিলেন না আর অনেক খাটো ছিলেন না, অন্য হাদিসে বলা হচ্ছে রবায়াতাম মিনাল কওম, মধ্যম হাইটের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং একেবারে দবদবে সাদা ছিল না, যার মধ্যে কোনো চমক নাই, আর একেবারে ব্রাউন কালারের ছিলেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে আজহারাল লাউন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং যেটা ছিল সেটা ছিল চমকদার, এটা একটা আলোকিত আলোকিত ভাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রঙের মধ্যে ছিল। আর তিন নম্বর যে কথাটি সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন সেটা হলো যে ওয়ালা বিল জাদিল কাতাতি ওয়ালা বিসাবতি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কেশগুলো, মাথার চুলগুলো একেবারে পেঁচদার ছিল না, একেবারে পেঁচানো ছিল না, কার্লি ছিল না আর একেবারে সোজা লম্বাও ছিল না, বরং দুটোর মধ্যখানে ছিল, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো কিছু লম্বাও ছিল, কিছু সোজাও ছিল আর এর মধ্যে কিছু কার্লও ছিল। এটাই হলো চুলের মধ্যে সবচাইতে উত্তম আর সবচাইতে আপনার বিউটিফুল হেয়ার। এরপরে দেখি সহিদনা
সম্মানিত দর্শকবৃন্দ, সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো সৌন্দর্য উনি বর্ণনা করতেছেন। আর বেশি বেশি সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার হাদিসগুলো আলোচনা এই কারণে হচ্ছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের 1000-এর খাদিম ছিলেন। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বর্ণনা করবেন, উনি যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সেটা একেবারে অ্যাকিউরেট হবে, কেননা উনি সবসময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, খাদিমু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য একটি হাদিসের মধ্যে সাইয়্যিদুনা আনাস বলতেছেন, খানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতান ওয়া লাইসা বিত্তাবীলি ওয়ালা বিলকাসীর হাসানাল জিসমি ওয়া কানা শাআরুহু লাইসা বিজাদিন ওয়ালা সাবতিন আসমারাল লাউনি ইযা মাশা ইয়াতাকাফা। আল্লাহু আকবার! এই হাদিসের মধ্যে আরো কয়েকটি নতুন শব্দ সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সর্বপ্রথমটি হলো যে উনি বলতেছেন খানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতান, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে লম্বাও ছিলেন না, একেবারে খাটোও ছিলেন না, মধ্যম উচ্চতার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যে শব্দ ব্যবহার করেছেন সাইয়্যিদুনা আনাস সেটা হলো রাবআ। রাবআ বলা হয় মধ্যম হাইটের, মধ্যম উচ্চতার। এরপরে উনি বলেন হাসানাল জিসমি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক যে গঠন আর বাহ্যিক যে রং ছিল উনার দেহের, হাসানাল জিসমি, খুব সুন্দর, খুব মোলায়েম, তাকে দেখেই বোঝা যাইতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিউটি আর সৌন্দর্যের একটা মাস্টারপিস। মাস্টারপিস কাকে বলে? যে একটাই থাকে মাস্টারপিস, মানে মাস্টার কি বলা হয়, মাস্টার কি বলতে একটাই থাকে, অর্ডিনারি চাবি অনেক থাকতে পারে কিন্তু মাস্টার কি একটাই থাকে। আর মাস্টার পিস মানে কি, যে অধিকাংশ অতিরিক্ত অনেক বেশি থাকতে পারে কিন্তু পিস বলতে মাস্টার যেটা সেটা একটা। তো সৌন্দর্যের মাস্টার পিস হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসানাল জিসম। এরপরে বলতেছেন আসমারাল লাউন, আসমারা আজীব একটা শব্দ সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করেছেন। আর সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখবেন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত, শ্রদ্ধা আর ভালোবাসা কত গভীর, কিভাবে তারা আরবি শব্দগুলো চয়ন করেছেন। সচরাচর যে আরবি ব্যবহার করা হয় সেগুলো তারা ব্যবহার করেননি। আসমারা লোন, আসমারা বলতে বোঝানো হয় আসমারা এমন একটা কালার, এমন একটা রং, যেই রঙের মধ্যে সাদা আর পিঙ্ক অথবা সাদা আর লাল মিশ্রিত হলে যে কালারটি হয়, যে রংটি হয় সেটাকে বলা হয় আসমার। আল্লাহু আকবার! আমরা যখন পার্কে যাই তখন সাদা রোজ দেখি, সাদা গোলাপ দেখি, লাল পিঙ্ক গোলাপ দেখি, লাল গোলাপ দেখি, আরেকটা গোলাপ হচ্ছে পিঙ্ক। তো সাদা গোলাপ তো অত বেশি সুন্দর না, লাল গোলাপ অত বেশি সুন্দর না, কিন্তু পিঙ্ক গোলাপটা সবচেয়ে বেশি সুন্দর, কেননা এটার মধ্যে মিশ্রিত হচ্ছে লাল আর সাদা। তো সাহাবা বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আসমারাল লাউন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রংটা একেবারে দবদবে সাদা ছিল না, আর একেবারে লালটেও ছিল না, বরং আসমারাল লাউন, পিঙ্কের মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের কালার ছিল। লাল আর সাদা মিলে মিশ্রিত হয়ে যে কালার হয় সেই কালারটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। সম্মানিত দর্শকবৃন্দ, এত সুন্দর হওয়ার পরে, এত কমপ্লিট হওয়ার পরে, মাস্টার পিস অফ বিউটি হওয়ার পরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোনো আত্মগরিমা ছিল না, কোনো তকব্বর ছিল না। সাইয়্যিদুনা আনাস বলেন ইযা মাশা ইয়াতাকাফা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন তখন চলার ভঙ্গিটা কি ছিল, মানুষের চলার ভঙ্গি, মানুষের বলার ভঙ্গি, মানুষের লেনদেনের ভঙ্গিতে মানুষের অন্তরটা কি হবে, কি ধরনের হবে তা বোঝা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার ভঙ্গি দ্বারা সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এত সুন্দর আর এত বিউটিফুল, এত স্মার্ট, এত মাস্টার পিস অফ বিউটি, এত সব কিছু হওয়ার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিনয়ী ছিলেন, কিভাবে নম্র ছিলেন, কিভাবে ভদ্র ছিলেন, কিভাবে জেন্টেল ছিলেন, বলতেছেন ইযা মাশা ইয়াতাকাফা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, যখন হাঁটতেন, ইয়াতাকাফা, আগে ঝুঁকিয়ে চলতেন। আল্লাহু আকবার! আগে ঝুঁকিয়ে চলতেন মানে কিরা, যে সমস্ত মানুষের তাকব্বুর বা বড়াই, যা তাদের আত্মগরিমা আছে, তারা যখন চলেন তখন সিনাটা বাহির করে, চেষ্টাকে বাহির করে চলেন, যে আমার চাইতে উত্তম আর আমার চাইতে বড় আর কে হইতে পারে। কিন্তু যে মানুষ বিনয়ী হয়, যে মানুষ নম্র ভদ্র হয়, যার ভিতরে অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান থাকে, যার ভিতরে নিজের জন্য আত্মগরিমা থাকে না, এমন মানুষ যখন চলে তখন সবসময় তারা চেহারা ঝুঁকিয়ে চলে, তখন তাদের চক্ষু দুটো নিচের দিকে থাকে, তারা সবসময় নম্র ভদ্র, যেটাকে ইংরেজিতে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ। দ্য বডি ল্যাঙ্গুয়েজ দ্বারাই বোঝা যায় যে এই মানুষটা নম্র ভদ্র। আনাস ইবনে মালিক বলতেছেন ইযা মাশা ইয়াতাকাফা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন আগের দিকে ঝুঁকিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন। আমরা ছোট্ট একটু বিরতি যেতে হচ্ছে ইনশাল্লাহ। বিরতির পর আবার ফিরে আসবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব,